বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর পাহাড়তলী থানা শাখার সদস্য সংগ্রহ নবায়ন সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা ব্যানার ফেস্টুন ঢোল বাজনা স্লোগানে উচ্ছ্বাসে মুখরিত করে সমাবেশে যোগদান করেন। আজ বিকেলে নগরীর অলঙ্কার চত্বরে এই আলোচনা সভা আয়োজন করা হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফউদ্দিনের সঞ্চালনায় দেবাশিস নাথ দেবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক নগর আওয়ামী লীগের সহসভাপতি খুরশেদ আলম সুজন। তিনি বলেন, 1970 সালে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়কে ছিনিয়ে আনতে তৎকালীন সময়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাদের ভূমিকাই ছিল। নেতাদের উদ্দেশ্যে বলেন, দেশকে ভালোবেসে আদর্শ নেতা ও কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ আইন সম্পাদক জিসান মাহমুদ। প্রধান আলোচক ছিলেন জাতীয় পরিষদের সদস্য বিশ্বজিৎ হালদার, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আজাদ খান অবি, সুজিত দাস, আজিজ মিসির, সাংগঠনিক সম্পাদক দেবাশিস আচার্য। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ হাসান জাহাঙ্গীর, মঞ্জুর আলম বাপ্পি, আবু রাশেদ, মোহাম্মদ সোহেল, কাউসার উদ্দিন সুমন এবং আরমান সোহেল। আরো উপস্থিত ছিলেন 12 নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন সহ অত্র ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবের আহমেদ, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবুল হাসনাত বেলাল, মনোয়ার জাহান মনি প্রমুখ। সাথে আছি মোহাম্মদ মাসুদ। চ্যানেল এ নিউজের সাথেই থাকুন।